এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো পথ নাই এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ আমাদের নাই এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কোথায় পালাবেন বলেন আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله ডাক দিলে মানুষের জীব জিন্দের হায়াত কিন্তু বিরাট বড় লম্বা কোন জিনের হায়াত 3000 কোন জিনের হায়াত 4000 কোন জিনের হায়াত 5000 কোন জিনের হায়াত 6000 বছর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিন আবুল জিন জিন জাতির পিতার নাম তারান্নুস জীবনে হায়াত পেয়েছিলেন 60000 বছর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মানব জিনদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় জিনেরা আল্লাহ তাদেরকে আগুনের শিখা থেকে বানাইলেন وخلق الجان من مارج من نار আপনার বাবার নাম জিজ্ঞেস করলে বলে দিবেন দাদার নাম জিজ্ঞেস করলে বলে দিবেন যদি জিজ্ঞেস করি দাদার বাপের নাম কি বলবেন তাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই তার অর্থ হচ্ছে আপনার পরে আপনার ছেলে আপনার নাম মনে রাখবে তারপরে আপনার নাতি কোন রকম মনে রাখবে তারপরে আপনার পুতি এসে আপনার কবরের পাশেও যাবে কথা ঠিক কি না এটাই বাস্তব আমরা জানি আমাদের জীবনের বাস্তবতা এটাই ঠিক তারপরে অন্যের জমি মেরে খাওয়ার জন্য আমরা খুব চেষ্টা করি আস্তে ঠিক বলেন কেন জোরে ঠিক বলেন আমরা জানি আগামী দিন কবরে চলে যাব তারপরে অন্যের হক মেরে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি দোকানদার কাস্টমার ঠকানোর ধান্দা থাকে কাস্টমার দোকানদার ঠকানোর চেষ্টা করে খুব খুব এই চিন্তা মানুষের মগজে এখন নতুন চিন্তা ঢুকছে নতুন চিন্তা হলো কে কারে মাইরিয়া অবৈধ হারাম উপার্জনে কত টাকার মালিক হওয়া কে কত দ্রুত গতিতে ধনী হবে কত টাকার মালিক হবে এটার জন্য হালাল হারাম না বাইছি পাগল হয়ে গেছে কিন্তু সেও জানে আগামী দিন ঘরটা মাটির নিচেই হবে শুনেন মানুষ মৃত্যুটাকে ভুলে যায় কিন্তু মৃত্যু মানুষকে ভুলে না আল্লাহর কোরআন বলতেছে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب শাহাদাত আল্লাহ ডাক দিয়ে বললেন কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আবার বান্দারা
মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে গরুরে যখন বাঘে দাবর দেয় তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে বাঘেদেরকে যখন হায়নারা দাবর দেয় তখন বাঘেরাও হায়নার থেকে মরণ থেকে বাঁচার চেষ্টা করে আবার বাঘেদেরকে যখন মহিষে দাবর দেয় বাঘু মরণ থেকে বাঁচার চেষ্টা করে আর মুসলমান মানুষের শরীরে অসুস্থতা যখন আসে তখন মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা করে হার্ট স্ট্রোক করলে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ বেঁচে থাকার চেষ্টা করে সবাই বেঁচে থাকার চেষ্টা করে আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান তারা মরণ থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালানোর চেষ্টা করে আপনি বলে দেন فَإِنَّهُ مُلَاقِيكُمْ এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে এই মরণ তার সঙ্গে সাক্ষাৎ করবে এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন ভেদি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এই মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই কোন পথ নাই এই মৃত্যু থেকে পালানোর মতো কোন সুযোগ আমাদের নাই এই মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই কোথায় পালাবেন বলেন আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله ডাক দিলে মানুষের জীব জিন্দের হায়াত কিন্তু বিরাট বড় লম্বা কোন জিনের হায়াত 3000 কোন জিনের হায়াত 4000 কোন জিনের হায়াত 5000 কোন জিনের হায়াত 6000 বছর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিন আবুল জিন জিন জাতির পিতার নাম তারান্নুস জীবনে হায়াত পেয়েছিলেন 60000 বছর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মানব জিনদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় জিনেরা আল্লাহ তাদেরকে আগুনের শিখা থেকে বানাইলেন وخلق الجان من مارج من نار কষ্ট হচ্ছে আপনাদের আমার দিকে তাকান ডানি ভাবে তাকানো যাবে না কবর হাসানের ওয়াজ শুনতে চাইছেন এটা শুনাও বুঝে তারপরে বাড়ি যাবেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি নাই আমি বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই শুনে যাবেন বুঝে যাবেন জুমার রাত মা বাবার রুহগুলি কবরের উপরে সে প্রতীক্ষায় বসে আছে খুকা মাহফিলে গেছে বুঝি আজকে দোয়া করবে কিন্তু হতবাগা খুকা অপদার্থ নাফরমান ছেলে মাহফিলে চারপাশে ঘুরে ঘুরে বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে ওর মতো সন্তান থাকার চেয়ে কুত্তা থাকা অনেক বাধা কথা বলেন না কেন ওর মতো সন্তান থাকার চেয়ে কুত্তা পেলে সেগুলো অনেক বলে এই সন্তান দিয়ে লাভ কি হয় বাবা মার বলেন তো মানুষ পরিশ্রম করতে করতে বাবার শরীরের রক্ত নষ্ট করে দিয়ে
জীবনের বৃদ্ধতা এনে একটা মা এক সাগর রক্ত নষ্ট করে সন্তান লালন পালন করে যে কবরে চলে গেছে ওটা বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে নাফরমান কোথাকার তোকে পালাচ্ছি তো কুত্তা পালে ভালো হতো প্রায় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথা আমার শক্ত পছন্দ হলেও ভালো না হলেও ভালো কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে আপনি দোয়া করবেন না অসুবিধা নাই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না আপনি বাবা মার খেদমত করবেন না অসুবিধা নাই আপনার সন্তান আপনার খেদমত করবে না দিলে পাবে দিলে পাবে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাবে ইট মারলে পাটকেল খাবে প্রত্যেক কিশোরী আপনি বিপরীত কিছু না কিছু পাবে পজিটিভ দিলে পজিটিভ নেগেটিভ দিলে নেগেটিভ কোন অসুবিধা আপনি যেটা দিবেন সেটা পেয়ে যাবেন হাজিরিন আনোয়ার আবাসিক জিন্দের হায়াত বিরাট বড় লম্বা আল্লাহ বলেন এই জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে আপনাদেরকে বুঝাই মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালানোর পরে মোমের উপরে দেখবেন হলুদ হলুদ আগুন তার উপরে দেখবেন আর একটা আগুন আসে সে আগুনটা হবে আপনার ওই আকাশি কালার কালার তার উপরে দেখবেন ধোঁয়া এই ধোঁয়া থেকে আমার আল্লাহ জিন জাতি তৈরি করলেন এই জন্য জিনদেরকে দেখা যায় না তারা ধোঁয়ার মতো উড়ে চলে যায় দেখা যায় না দেখা যায় না তাদেরকে সাধারণত দেখা যায় না কিন্তু জিনদেরও শরীয়ত আছে তাদেরও বাচ্চা কাচ্চা হয় তাদেরও সন্তান হয় তাদেরও সংসার আছে তাদের আইন আছে তাদের আদালত আছে তাদের বিচার আছে তাদের রাজত্ব আছে জিনেরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে তাদের হিসাব নিকাশ আছে তারাও আল্লাহর জিকির ফিকির করে ভাই বেন না আপনারাই মাহফিল শুনতেছেন এই মাহফিলের চারপাশে অসংখ্য জিনেরা আমাদের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া কি বিশ্বাস হয় না আপনাদের কি কথা কান না কেন হয় না নি কোরআন শরীফ মিথ্যা সুরা জিন আছে কোরআনে কোরআন মিথ্যা হবে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله مانوب ذاتي رأي زين ذاتي رأي قطع بلسن امي زين ابن مانوش دويتا شمپو دائي كي بانائي سي امار عبادت قرار جنن امرا زمون نماز بوري جين رأو ارکم نماز بوري امرا زمون ذكر كوري جين رأو ذكر كوري امرا محفل شوني جين رأو محفل شوني মক্কাতে যদি কোনোদিন যান তা আবু জাহেলের যিনি ল্যাট্রিন আবু জাহেলের বাড়ি ছিল এই পিছনের দিক দিয়ে জাবাল আবু কুবাইস পাহাড়ের এই পাশেই রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে টেনেল করে সরকার রাস্তা করছে টেনেলের মতো যে আপনাদের এই এই আনোয়ারা দিয়ে টেনেল হয়েছে না এই টেনেলের নিচ দিয়ে আজকে যাম নিয়োগ করছে এটার নিচ দিয়ে ঢুকব যদি আল্লাহ লেয় তো মনোযোগ দিন এই টানেলের মতো পাহাড়ের নিচ দিয়ে টানেল করে দিচ্ছে সরকার সৌদি আরব এখান দিয়ে একটা রাস্তা একটু আগায় গেলেই এই মসজিদ জিন আছে একবারে রাস্তার সাথে জিনেরা এই মসজিদে নামাজ পড়ে তার একটু আগায় গেলে হাজুন গোরস্তান জান্নাতুল মুআল্লা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার শরীফ এখানে একটু আগায় গেলে অ্যাটেনশন এই যে জিনদের জন্য মসজিদ আলাদা নির্মাণ মানুষও নামাজ পড়ে এখানে বিশেষ করে জিনরা নামাজ পড়ে মসজিদ জিন বলা হয় প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন আপনি জিন অস্বীকার করলে আপনি মুসলমান না এটা একটা জাতি মানুষের মতো ওদের বংশ বৃদ্ধি হয় বাচ্চা কাচ্চা হয় সন্তান হয় বিয়ে সাদী হয় ঘর বাড়ি আছে
খাওয়া দাওয়া আছে, সুখ দুঃখ আছে, জানাজা আছে, ইবাদত আছে, নামাজ আছে, মানুষের মতো যেরকম মুসলমান আছে জিন্দের ভিতরে মুসলমান আছে, মানুষের মতো যেরকম হিন্দু আছে জিন্দের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, শিখ আছে, বিভিন্ন ধর্মের বর্ণের জাতির দিন আছে, ফিজেস আছে, ভালো আছে, মন্দ আছে, অনেক কোয়ালিটির জিন আছে। আল্লাহ আমরা কি দিয়ে বানাইছে? মাটি, 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 আমাদের সূচনা মাটি, মিনা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিসসালাম, আদমের নসল মিম্মা ইম্মাহিন, ধাবমান পানি যেটাকে নুতফা বলা হয়, এর ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু মায়ের বক্ষ থেকে বের হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম নুতফা, এখান থেকে আল্লাহ পাক নসল সৃষ্টি করলেন, বংশ ধারা প্রবাহিত করতে লাগলেন। কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দিয়ে জগৎকে সাজিয়েছি, মানবের বংশ বিস্তার করেছি, এক পুরুষ আর একজন নারী, এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া, একসাথে জোরে বলা যাবে না মারহাবা? তাহলে আমাদের সৃষ্টির মূল আসল হচ্ছে মাটি, কিন্তু মাটির সাথে আরো তিনটে বস্তু আছে, দুই নম্বরে পানি, তিন নম্বরে আগুন, চার নম্বরে বাতাস। শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে বের হচ্ছে, এটা যদি বন্ধ হয় তো মানুষ শেষ। শরীরের তাপমাত্রা, সারা পৃথিবীতে ঠান্ডা কিন্তু আপনার শরীর গরম, বাংলাদেশে যদি অনেক ঠান্ডা পড়ে আপনার শরীর গরম, এই গরম আপনার শরীর যিনি গরম করে রাখছে ও মালিকের নাম কি? আসতে হয়ে গেল না, জোরে বলতে হবে মালিকের নাম কি? এই আপনার এটা শোয়া যাবে না, ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার শরীরটাকে গরম রাখতেছে। কে অদৃশ্য শক্তি আপনাকে দিল? কে অদৃশ্যভাবে আপনার শরীরটাকে গরম রাখতেছে, রক্তটাকে গরম রাখতেছে? এই আগুনটা কিনি তৈরি করলেন তিনি? আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, চারটে বস্তু দিয়ে আল্লাহ পাকি বডিটাকে আপনার সৃষ্টি করেছে। চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন, চার রঙের মশল্লা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া। এ মুসলমান, আল্লাহ বডি বানাইয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি বানাইলেন, বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ ফুকাই দিলেন, এই যে ভিতরে যিনি কথা বললে, আপনাদের সামনে যিনি ওয়াজ করলেন, বাহিরের যিনি বডি এটা একটা কায়া বডি মাত্র, কিন্তু যিনি কথা বললেন তিনার নাম আসল ফরিদি, তিনি ছিলেন রুহের জগতে আল্লাহর কাছে, ওখান থেকে আল্লাহ নির্বাচন করে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠাই দিলেন, আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ পাক রুহ দিয়ে দিলেন, ওই রেহেম থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়ার ভিতরে আনার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার আলো দেখে, আলো দেখে দুনিয়া দিকে ভুলে গেলাম,
এই দুনিয়াতে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি সাহেব কিন্তু অরিজিনাল ফরিদি ভিতরে আল্লাহ বলেন ওয়াইয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রব্বি কাফের এসে বলল ও নবী বলে দেন রূহটা কি ফরিদি সাহেবের যে রূহটা এটা হলো অরিজিনাল রুহের জগতে সেলাম রহমের জগতে মায়ের পেটে আল্লাহ আনলেন এরপরে দুনিয়াতে আনছে এরপরে আমাদেরকে আবার কবজ করে কবরে নিয়ে যাবে কবর থেকে আল্লাহ আবার উঠাবে কবর থেকে আল্লাহ পাক উঠাবে ওয়াইদাল বুউসিরু ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আমাদেরকে আবার আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন আবার আমরা আখিরাতের ময়দানে দৌড়াইতে থাকব সিলাম রূহের জগতে আসলাম রহমের জগতে এরপর আসলাম দুনিয়াতে এরপর চলে যাব কবরে তারপরে উঠব হাশরের ময়দানে এরপর জান্নাত জাহান্নাম তার মানে রূহর মৃত্যু হয় না রুহুর স্থানান্তর হয় রুহুর মরণ হয় না রুহের স্থানান্তর হয় এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে যে রুহটাকে কবজ করা হবে দেহ থেকে নিয়ে যাওয়া হবে এটাকে মৃত্যু বলা হয়েছে মরণ বলা হয়েছে এটাকেই মরণ বলা হয়েছে আমাদের দেহ থেকে আল্লাহ যে রুহটাকে নিয়ে চলে যাবেন এটাকেই আমার রব আমার আল্লাহ মরণ বলেছেন কিন্তু রুহটা ছিল রুহের জগতে আসলাম রহমের জগতে এরপরে দুনিয়ার জগতে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে নিয়ে যাবে এরপরে হাশরের ময়দানে আল্লাহ আমারে দাঁড় করায় দিবে আল্লাহর রসূলের দরবারে কাফেররা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন রূহ কিসের তৈরি কোন বস্তু দিয়ে রূহ বানানো হয়েছে রূহ কি আকার কি আকৃতি কি প্রকৃতি কি আপনি বলে দিয়ে দেন আল্লাহ জানাই দিলেন হুজুর আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি এটা আল্লাহর একটা হুকুম মাত্র আল্লাহর হুকুমে দুনিয়াতে আসি আল্লাহর হুকুমে আবার চলে যাব দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কিনা কার হুকুমে আসছি চলে যাব কার হুকুমে থাকার কোনো সুযোগ এই জন্য দোয়া করার সময় আদম সফিউল্লাহ বলছিলেন রব্বানা জুলামনা আংফুসানা আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি আত্মার সাথে জুলুম করছি বডির সাথে না এটা একটা কায়া একটা ফাউন্ডেশন শুধুমাত্র একটা প্রকৃতি ভিতরে যিনি আছেন তিনি অরিজিনাল এই জন্য কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় চলে যাব এই চিন্তা এই ফিকির যদি কোনো বান্দা করে তাহলে সে অলি হয়ে কবরে যেতে পারবে কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় চলে যাব একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবেন দুনিয়ার যাত্রায় মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসল আসার পরে মা আছে বাবা আছে চাষা আছে নানি আছে দাদি আছে দাদা আছে মামা আছে কতজন আছে আত্মীয় স্বজন সবাই হাসতে লাগলো আর আপনি কাঁদতে লাগলেন দুনিয়াতে আমি যখন আসছি তখন সবাই হাসতে লাগলো আর আমি কাঁদতে লাগলাম দুনিয়ার থেকে এমনভাবেই চলে যেতে হবে আমি হাসতে থাকবো সবাই কাঁদতে থাকবে তৈলে মানুষ হইতে পারবে কি কথা কন নাকি ঠিক কিনা আমি পৃথিবীতে যখন আসছি তখন আমি কেঁদেছি পৃথিবীর মানুষ এসেছে আর আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমি হাসব পৃথিবীর মানুষ কাঁদতে থাকবে আহা মানুষ চলে গেল মানুষ চলে গেল একজন মানুষ চলে গেল শুধু মানুষ কাঁদবে না আকাশ কাঁদবে জমিন কাঁদবে পৃথিবী কাঁদতে থাকবে গাছ কাঁদবে মাছে কাঁদবে পশু কাঁদবে আহা মানুষ চলে গেল আল্লাহ তোমার এই দুনিয়ার থেকে আমাদের ভিতর থেকে একজন মানুষ চলে গেল তোমার একজন মানুষ চলে গেল আল্লাহ একজন প্রকৃত মানুষ চলে গেল এইভাবে কাঁদতে থাকবে তাহলে আমরা মানুষ হইতে পারবো
কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব। দুনিয়াতে আসার সময় কত সঙ্গী ছিল, কিন্তু যাওয়ার সময় কবর পর্যন্ত, হাত্তা জুরুতুল মাকাবির, আপনার কবর পর্যন্ত সঙ্গী পাবেন। এরপরে এক অনন্ত মহাকালের যাত্রা শুরু হবে, খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ী। এক জীবনের জন্য আপনি রওনা দিলেন, তখন আপনার বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, সন্তান নাই, প্রিয়জন নাই, কেউ নাই, শুধু আপনি একা। এক মহা যাত্রায় রওনা করে দিলেন একা, কি নিয়ে যাবেন আপনি? দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর ঈমান, ও আমিলুস সালিহা, দুই নম্বরে নেক আমল, দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। এর ব্যতিক্রম যাহা কিছু করবেন সব মিথ্যা হবে। কথা অল্প কিন্তু অনেক কথা বলেছি, বুঝে যেতে হবে আপনাকে শেষ সময়ে কি জিন কি মানুষ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পারো, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর রেজুলেশন যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা আসমান ও জমিন ব্যাপৃত ভূ এবং নবমণ্ডলে সপ্তম আসমান সপ্ত জমিন, আমি আল্লাহর সৃষ্টি ব্যতীত যদি কোথাও যেতে পারো তো চলে যাও, তবে শুনে রাখো, আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। এটাই পৃথিবী, আপনাকে দুইটা জিনিস নিতে হবে। শুধু এতটুকুনি রাত্রিবেলা ঘুমানোর আগে ফিকির করবেন, আল্লাহ কবরের জিন্দিগিতে আমি এক মহাকালের যাত্রায় রওনা দিব, কত বড় লম্বা কবর, কত বড় কঠিন হাসর, হাসরের দিনটা কত বড় হবে জানেন? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিন আলফ সানা। কোরআন বলতেছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত। আহা, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে কোনো জনের, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে মানুষের, দিক বিদিক হয়ে পাগলের মতো দৌড়াইতে থাকবে, হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি থাকবে না, আল্লাহর আরশে মোয়াল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন হাউজে কাউসার যার হাতে থাকবে, তিনি রাহমাতুলিল আলামিন, এবং আরশে মোয়াল্লার নিচে তিনি যাকে খুশি তাকে টেনে নিয়ে আরশে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে। এজন্যই আমরা বলি, গোলামি করলে নবীর করে যাও, জীবন দিলে রসুলের জন্য দিয়ে যাও, আদর্শ মানলে নবীরটা মেনে নাও, পক্ষ নিলে আল্লাহ রসুলের পক্ষ নাও, দল করলে নবীর দল করে যাও, কাউকে মানলে রসুলকে মেনে যাও, বুঝে তারপরে কবরে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ইমানদার তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তারপরে আসো, মুসলিম হয়ে কবরে আসো। মুসলিম তো তাকেই বলে আসলামতু লি রব্বিল আলামিন, যিনি নিজেকে খোদার কুদরতি কদমে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, হায়াত সলাত জিন্দগি কুরবানি মৌত সব কিছু আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে, তিনি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? তিনি মুসলিম, তিনি মুসলিম। উপস্থিতি অনেক ওয়াস, শেষ সময় আপনাদেরকে ছোট্ট করে বুঝাইলাম, একটা কথা মনে রাখবেন, কঠিন মেহশরের মাঠের দিকে রওনা হব আমরা, কবরের বিরাট বড় জিন্দগি, হাসরের মাঠের কোটি কোটি বছর, দুনিয়ার কোটি ট্রিলিয়ন বিলিয়ন বছর পার হবে, সামান্য দুনিয়ার একটু হায়াতের সামান্য, আপনি আজকে ক্যালকুলেটার নিয়ে বসে যাবেন, আপনার ষাট বছরের জীবন থেকে এই পঞ্চাশ হাজার বছরটাকে
আপনি একটু ভাগ দিয়ে দেখবেন হাশরের মাঠের একটা দিনের কতটুকু সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন ক্যালকুলেটরে বের হয়ে আসবে তখন আপনি চিন্তা করবেন হাশরের মাঠের এই সামান্য দিনের জন্য আমি কেন মানুষ ঠকাব আমি কেন অন্যায় করব আমি কেন নামাজ ছেড়ে দিব আমি কেন রোজা ছেড়ে দিব আমি কেন সন্তানের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হব আমি কেন হালাল হারাম না বেছে সন্তানের জন্য উপার্জন করে আল্লাহর দরবারে আসামি হতে যাব আমি কেন স্ত্রী সুখের জন্য হালাল হারাম না বেছে আল্লাহর দরবারে আসামি হতে যাব আমি কেন রাসূল করিমের সুন্নাহ না মেনে রাসূলকে অসন্তুষ্ট করে কবরে যাব কে আমাকে দেখতে যাবে না সন্তান না নাতি না পুতি না প্রতিবেশী না বন্ধু সবাই কালে কালে সময়ে সময়ে আপনাকে আর আমাকে ভুলে চলে যাবে কিন্তু একজন ব্যক্তি আপনাকে ভুলবে না তিনি রাহমাতুল আলামিন গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কথা মানে ঠিক না ঠিক এত সহজ করে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের দিল কথাগুলি দিলের ভিতরে গেঁথে রাখার শ্রোতা বক্তা সবাইকে তৌফিক দিক সকলে বলেন আমিন তাহলে সন্তুষ্ট করে যাব আল্লাহ এবং তার রাসূলকে দুইজনকে খুশি করে যান আল্লাহ এবং নবী আল্লাহ এবং নবী আপনার কবরের মহাকালের যাত্রায় কোটি কোটি বছরের যাত্রায় যিনি আপনার সঙ্গী হবে তিনি আল্লাহ এবং নবী আল্লাহ এবং নবী আল্লাহ বারবার বলেছে হে বান্দা আমি তোমার আপন হব আমি তোমার আপন হব সব তোমাকে ভুলে যাবে আমি রব তোমাকে ভুলব না তবে তুমি না ভোলার কাজ করে এসো লাইং শাকারতু তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সারেন্ডার করো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও লা আজিদান্নাকু যদি হও আমি তোমার নিয়ামত বাড়াই দেব ওয়ালা ইং কাফারতুম যদি তুমি অস্বীকার করো নাফরমানি করো তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লা শাদীদ তোমার জন্য শক্ত মজবুত শাস্তির ব্যবস্থা করে রাখছি আমি এত সময় আপনাদেরকে শুধু কোরআন থেকে বুঝিয়েছি আল্লাহর জবানের কালাম থেকে বুঝিয়েছি আল্লাহর কথা একটা শব্দই আপনার বোঝার জন্য যথেষ্ট তারপরও অনেকগুলি আয়াত থেকে আপনাকে বারবার বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে শোনেন সময় চলে গেলে এই সময় আর কখনো খুঁজে পাবেন না ৪০ বছরের জীবনে ২৫ বছরের যৌবন ফিরে কেউ পায় না ৬০ বছর যার বয়স হয়ে গেছে আপনি যত ভালো খাবারই খান পৃথিবীর শক্ত খাবার যদি খান তো ২৫ বছরের সেই দিমাগ সেই শক্তি সেই যৌবন সেই মনের আনন্দ আপনি আর ফিরে পাবেন না পৃথিবীর সবচেয়ে দামি বিছানায় ঘুমিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর কপালে একটা হীরকখণ্ড শোভা পেয়েছে তার ৩৫,০০০ মার্কিন ডলার ৩৫,০০০ কোটি মার্কিন ডলার একটা হীরকখণ্ডের দাম ১,০০০ টাকার বান্ডিল বাংলা টাকায় ভাঙ্গাইয়া বস্তা বেঁধে দিলে আপনারা নিয়ে সারতে পারবেন না এত টাকা একটা হীরকখণ্ডের দাম ৭০ বছর কপালে শোভা পেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি এবং বাছাই করা খাবারে নারী খেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি বিছানাতে ঘুমিয়েছে পৃথিবীর সুন্দর প্রাসাদের মধ্যে ঘুমিয়েছে দামি গাড়ি দামি নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে কিন্তু আজরাইল থেকে তাকে কেউ বাঁচাইতে পারে নাই বৃদ্ধতা থেকে কেউ তাকে যৌবন ফিরাই দিতে পারে নাই বুঝতে পারছেন কথা আমার ক্লিয়ার কোনো ভেজাল নাই তার বৃদ্ধতা থেকে তাকে যৌবন কেউ ফিরাই দিতে পারে নাই না তার দামি খাবার না তার দামি মদ তাকে যৌবনে ফিরাই দিতে পারে নাই সে বৃদ্ধতায় নুব্জ হয়ে গিয়েছে চেহারা লাবণ্যতা ঘুচিয়ে চামড়াগুলি জোড়ায় জোড়ায় পল্টি লেগে গিয়েছে দামি খাবারও তার যৌবন ফিরে দিতে পারে নাই এটাই আমাদের জীবন ফিরে চলে যেতে হবে সে আল্লাহর কাছে শুধু একটাই কথা ছিলাম আল্লাহর কাছে আসছি দুনিয়াতে আবার চলে যাব আল্লাহর কাছে দুইটা জিনিস নিতেই হবে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি
লিয়াবু লুয়াকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা কি উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব আমার বক্তব্য যেটা ছিল যে উদ্দেশ্য আমাকে এখানে বসিয়েছেন আমি আমার বক্তব্যকে আপনাদের সামনে উপস্থাপন করেছি মানা না মানা আপনাদেরটা তবে আল্লাহর কাছে চলে যেতেই হবে কোনো রাস্তা নেই একবার জানতে চেয়েছেন হুজুর মসজিদে জুতা নিয়ে ঢুকে যেটা জুতা নিয়ে ঢুকবো ওটা জুতা দিয়ে বাইরে দিতে হবে ঠিক আসতে বলেন কেন জোরে বলেন যে জুতা নিয়ে ঢুকবে ওকে ওই জুতা দিয়ে বাইরে দিতে হবে মসজিদ কার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘরকে সম্মান করতে হবে এটা আমি বলি রে আল্লাহ নিজে বলছেন উমাইয়ু আজিমি শাইরাল্লাহ তোমরা আল্লাহর নিদর্শনকে সম্মান করো মসজিদ তো আল্লাহর নিদর্শনের একটা অংশ মসজিদকে সম্মান করতে হবে তো আল্লাহর আই জুতা পরে মসজিদের ভিতরে গেলে কি মসজিদের সম্মান হয় নাকি যে জুতা নিয়ে দেবে জুতা দিয়ে বেরিয়ে হবে ও হাতে করিয়া দেশে যে পরিমাণে জোর চোর ঢুকছে আমার মসজিদে এই গত প্রত্যেক জুমাতে জুতা চুরিয়া আমার ঢাকাতে প্রত্যেক জুমাতে মসজিদে জুতা চুরিয়া অনেকে দাওয়াত দিতে যায় খুশি মনে এই নিচে জুতা দিয়ে তিনতলা ঢুকে পরে এসে হুজুর জুতা চুরিয়ে গেছে আর কি করবেন গুলিস্তান চোরাই মার্কেটে চলে যান ওখানে দেখেন খুঁজে খুঁজে জুতা পাওয়া যায় কিনা শোনেন ঘটনা হলো কি মসজিদে যে পরিমাণে আমরা দেশে তো জুতা চুরিয়া যদিও এটা বেমানা আমার কাছে এটা পছন্দ না যে মসজিদে সামনে সেজদার সামনে জুতা থাকবে জুতার নিচে ময়লা টয়লা থাকতে পারে পায়খানা পেশা ভাবি জাবি থাকতেই পারে কি কথা ঠিক কিনা আমার কাছে এটা অপছন্দ না কিন্তু কি করার আছে যে পরিমাণে জুতা চোর একটা আর একটা মুসিবত আছে হুজুর কোন মুসিবত জুতা নিস্তলা থেকে উপর তলায় নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মুসল্লি চিন্তা করে আল্লাহ জুতা নিস্তলা রাখছিলাম শরীর হয়ে গেল কিনা এই জন্য মসজিদ কমিটি করে জুতা বাবা তুই সামনে তুই আল্লাহর সেজদা দে তাও মানে শরের শরীয়তের মাসালা হলো এখানে হুজুর আছেন শরীয়তের মাসাল হল খাওয়ন যখন সামনে আসে তখন আগে খাইয়ে নিতে হয় পরে নামাজ পড়তে হয় শরীয়তের মাসাল এখন প্রশ্ন করবেন যে হুজুর খাবার দামি না নামাজ দামি তো সবাই বলবে নামাজ দামি তো খাবো কেন খাবো এই জন্য নামাজে দাঁড়াইছেন খাওয়ন কিন্তু ফাঁসে খুব সুন্দর করে সাজাই গুজাইতেছে খাওয়নের গিরান নাকি আসতেছে নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিন্তু মন চলে গেছে খাওয়নের ভিতরে মুসল্লি চিন্তা করবে যে মুরগে রান দিয়ে আমার দিক চাই রয়েছে এই জন্য শরীয়তের মাসলা আগে খাও নফসটাকে কন্ট্রোল করো এরপরে ধীর স্থিরভাবে নামাজ পড়ো এই জন্য জামাত যদি আপনি দুই এক রাকাত নাও পান বা সামান্য যদি পান তাহলে মসজিদে দৌড়ায় যাইতে নিষেধ আছে ধীরে ধীরে যাইতে বলা হয়েছে কারণ অনেকে যায় দেখবেন দৌড়ায় মসজিদে ঢোকার পরে নামাজ দাঁড়া খেলে কি কথা কর না খ্যা এই জন্য শরীয়তের মশলা তুমি ধীরে ধীরে যাও বুঝতে পারছো জুতার মশলা কি কইতাম এটা তো আমার কাছেও খারাপ লাগে যে মসজিদে জুতা রেখে দিলে ময়লা আবর্জনা থাকে এটা কেমন দেখায় এটা আমার কাছেও অপছন্দ লাগে সর্বোপরি চেষ্টা হলো যতটুকু সেভ রাখা যায় কি করার আছে আমাদের দেশের গরুর ঘরেতে গরু চুরি করে নিয়ে যায় আর তো জুতা সেই দিন এক গিরামে গেছি এক গিরাম তো ২৫টা গরু চুরি করছে শুই নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ পুরো গ্রাম থেকে ২৫টা গরু চুরি করছে আমি বললাম একটা গরু আপনারা মা দিলে দেন হুজুর যেমনি গরু নিছে গরু নিয়ে আর কাজ দিয়ে আর কাজ দেয় নাই এই এলাকার থেকে ২৫টা গরু চোরে লেগে গেছে কি চোরের চোর চিন্তা করেন গরু চোর
বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এ ব্যাপারে ইসলাম কি বলে? শোনেন, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। তারা আজকে একটা মিথ্যাচার করে মসজিদটাকে ভেঙে দিল। একটা পার্শ্ববর্তী দেশ আমাদের, বিরাট বড় একটা দেশ, এ দেশ একসময় 800 বছর মুসলমান শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? যদি মুসলিম শাসকরা যদি অত্যাচারী হতো তাহলে এদেশে 800 বছরে সনাতন ধর্মের মানুষ থাকার কথাই না, কি কথা কর না কেন? তার মানে 800 বছর ধরে হিন্দু মুসলিম একসাথে চলেছে। আমাদের আগের রাজা বাদশা যারা ছিলেন তারা অত্যাচারী ছিলেন না? ইতিহাস বলে অত্যাচারী হলে 800 বছর মুসলমান শাসন করতে পারে না। 800 বছর উপমহাদেশ শাসন হচ্ছে, হিন্দু মুসলমান একসাথে চলেছে। এটা একটা মিথ্যাচারিতা করে আজকে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো। শোনেন, আজকে ভেঙেছে, আগামী দিন আবার ওখানে বাবরি মসজিদ গড়বে, আবার মসজিদ হবে। কথা বলেন ঠিক কিনা? আবার মসজিদ হবে, আবারও হবে, সময়ে ইতিহাস বলে দিবে আবার মসজিদ। এগুলি অন্যায়, এগুলি অন্যায়, এগুলো ঠিক না। উপস্থিতি, যিনি বাবরি মসজিদ ভেঙেছিলেন সেই লোকটা মুসলমান হয়েছে। সর্বপ্রথম আজকে আরটিভির একটা প্রতিবেদনে দেখলাম, বাবরি মসজিদ যিনেরা ভেঙেছিলেন, সর্বপ্রথম বাবরি মসজিদে যিনি হাতুড়ির আঘাত করেছিল একবার মূল গম্বুজে, সেই লোক পরে মুসলিম হওয়ার পরে সে নিয়োগ করেছিল, আমি একটা মসজিদ ভেঙেছি, আমি 100 মসজিদ গড়ে দিয়ে যাব। 91টা তিনি মসজিদ বানাইয়া পরে এন্তেকাল করছে। একসাথে বলা যাবে আল্লাহ আকবার। কয়টা বানাইছে? 91টা বানাইছে। তিনি সর্বপ্রথম ওই বাবরি মসজিদ ভেঙেছিল, ভাঙার পরে তার অন্তরের পরিবর্তন আসলো। চিন্তা করলো আমি একটা মসজিদ ভেঙে ফেললাম, মুসলিম ধর্মটা কি দেখিত? মুসলিম ধর্মের কোরআন পড়তে পড়তে, বিধান পড়তে পড়তে ইসলাম তার কাছে ভালো লেগে গেল, সে মুসলমান হইয়া নিয়ত করলো আমি একটা মসজিদ ভেঙেছি, আমি 100 মসজিদ গড়ে দিয়ে যাব। সে 100 মসজিদ করতে পারে নাই বটে, 91টা করছে। একসাথে বলা যাবেন আল্লাহ আকবার। মসজিদ বাবরি একটা ওরা ভেঙেছে, কত লক্ষ মসজিদ আল্লাহ এখানে তৈরি করবে। কথা বলেন ঠিক না মেটে? তবে এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। আমরা মুসলমান সে আগের দিন নেই, মোহাম্মদ কাশিম নেই, মোহাম্মদ ঘুরি নেই, আমাদের সেই বীর মুজাহিদরা আজকে নাই, দুর্বল হয়ে গেছে আমরা, যার কারণে দুর্বলতার সুযোগ তারা গ্রহণ করেছে। ফয়সালা আসমান থেকে আবার যখন আসবে মসজিদের জায়গা, মসজিদ ঠিকই থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। সকলে বলেন আমিন।